ব্যারিকেড সুন্দর হয়েছে অনুই পরিষ্কার কথা। তালিবান সঙ্গে শাহ এক শাক শাহেক না শাহেক দামি শব্দ এগুলো শাক শাক এগুলো পিছে ঘুরলে সন্দেহ আপনার ইমান ধ্বংস করে দিবে কতক্ষণ ঠিক কিনা শাহেক বড় দামি শব্দ এই শব্দগুলো ওরা নিয়ে যেতে চায় খুব খেয়াল আমার নবীজিকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোন সুযোগ আছে এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার এরপরে বলছে ওয়ামিলুস সলিহাত যারা নেক আমল করে এর দ্বারা প্রমাণ হয়ে গেছে ইমান ছাড়া আমলের কোনো দাম নাই আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক কিনা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কয় না স্বয়ং আল্লাহ তাআলা কয় সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কিনা মানা হাই রে যুবক যুবক নামাজের বাহাদুরি আমার নাই রোজার বাহাদুরি আমার নাই হজের বাহাদুরি আমার নাই যাকাতের বাহাদুরি আমার নাই একটা বাহাদুরি আছে আমরা আল্লাহকে এবং তার বন্ধু নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলি অনুরোধ করি বলি ইমান ছাড়া আমলের কোন দাম আছে নাই এই জন্য আমি ধাপে ধাপে ওয়াজ ঢুকে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত এই জন্য আমরা লাভবান হতে চাই কি চাই না লাভবান হতে গেলে ব্যবসা করা লাগবে ব্যবসা করা লাগবে এই ব্যবসাটা হলো ব্যবসার বাজারের নাম হলো আল্লাহর ওলির দরবার কথা বলেন ঠিক কিনা মুর্শিদ আমারি মন কর লাগর কি রূপ দেখাইয়া এই পাহির কি দাহামাসে এই পাগলের কি দাহামাসে যদি ই না যাহল হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া আমার মনজুর নিল আমার মনে কারিয়া কে মনে করে নীল হয়ে মন কে মনে করে হে প্রেমে ডাক দি ইয়া গো আমার মানুষ নিল আমার মনে কারিয়া ঠিক না হাই রে রতনে রতন চিনে তাই তো তিনি জান্নাতুল বাকিতে আজ আপনারা জবান খুলে কেন আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই এই জন্য আদব রাখবেন আর দেয়ানে খেয়ালে মানজুর আহমদ রেফাই হুজুর কথা কোন ঠিক কিনা দেয়ানে খেয়ালে হৃদয়ে জবানে
ভালোবাসায় সব সময় নিজেকে উজাড় করে দিয়ে দিয়ে এখনো কাসিদাগুলো শুনলে মনে হয় গজরে লিখেছেন, স্টেজে বসে বসে গাইতেছেন, কথা কর্ণা ঠিক কিনা? প্রত্যেকটা আশেকের রসুলের হৃদয়ে ওই রসুল প্রেমের কাসিদা গুলো বাজে কি বাজে না? এই জন্য যুবক ইমান বড় সম্পদ, ও পৃথিবীর মানুষ শুনে যান, আল্লাহর ওলি যারা হয়েছেন সব সময় নিজেকে অত্যন্ত ছোট ভেবেছেন, আল্লাহর ওলি যারা হয়েছেন তারা সবসময় আদবকে বড় পছন্দ করেছেন, কথা কম বলতেন, খাবার কম খাইতেন, কম ঘুমাইতেন, বেশি বেশি নবীর শান গাইতেন। কথা কন্যা কেন আমরা ওই নবীর প্রেম হাসিল করতে চাই কি চাই না? এই জন্য যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আমরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ইমানটা রাখতে। আজকে থেকে ইমানের কথা বললে অনেকের ভাল লাগে না, আমার নবী আপনার নবী বলেছেন এমন একটা সময় আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদের কারুকার্য বেড়ে যাবে, মুসল্লিদের সংখ্যা কমে যাবে, বাজারে মানুষের সংখ্যা বেশি হবে, মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন অহরহ হয়ে গেছে, এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি ঈমান ধরে রাখতে চান, মদিমালের দোকানে গেলে পাওয়া যাবে না, এটা আল্লাহর ওলীদের দরবারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলীর কাছে আসতে হবে, কুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে যখন আসবেন তখন দেখবেন আল্লাহ পাক আপনার মর্তবাকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলীদের মহব্বত দরকার আছে কিনা? আল্লাহর ওলীরা কি রওজা মোবারকে জিন্দা না মরা? জিন্দা। হ্যাঁ, জিন্দা। আল্লাহর ওলীদের ওসিলা ধরলে আমাদেরকে মুশরিক কয়, আমাদেরকে কয় মাজার বুঝাই, আমরা কি মাজার পূজা করি? গত রাত্রে ফজরের নামাজের আধা ঘন্টা আগে দরবারে ঢুকছি, এই যে আধা ঘন্টা আগে এসে ঢুকছি দরবারে, দরবারে ঢুকে গাড়ি পাঠাই দিছি ভিতরে, আমি নিজে একলাই এই দরবার ঘুরা ঘুরা দেখে জিয়ারত করতেছি আর হুজুরের শান লাগাইতেছি, পিছন দিকটা দিয়ে হুজুরে আইসা পড়ছে, পরে হুজুরে আসছে, হুজুরে ধইরা আমাকে একদম আমি ভিতরে গেলাম। তো যুবক ভাইর আমার এই দরবারের মধ্যে গভীর রচনীতে এসেছি, আর লাইটিং দেখলাম, দরবারের পরিবেশ দেখলাম, সব কিছু দেখে আসলে কি এই অঞ্চলে, এই অঞ্চলে এই দরবারটা থাকার কারণে এই তরিকতের খুশবু আপনাদের নাকে লাগে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ওলীদের দরবার, এখান থেকে নবীর প্রেমের খুশবু পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মদিমালের দোকানে গেলে চলবে না, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক না? এই জন্য আল্লাহর ওলীরা রওজাতে জিন্দা না মরা, আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে, سَنُورُ